এই ব্যালকনি ক্লথ হ্যাঙ্গারটির কাজ শুরু হয়েছে। দেখুন প্রিভিয়াসলি আগে কীরকম ছিল, ব্যালকনিটা ফাঁকা, উপরে দড়ি লাগানো ছিল, আমরা এসে খুললাম। খোলার পরে একটা ব্র্যাকেট সেট হচ্ছে, ওপরে ময়ের উপর উঠে ছেলেটি কাজ করছে। দেখুন ব্র্যাকেটে মাপ নেওয়া হচ্ছে, সেটা কিছু হবে দিয়ে লেগে যাবে। দেখুন ওপরে দাঁড়িয়ে এবার স্ক্রু দিয়ে ব্র্যাকেটটাকে শক্ত করে লাগানো হচ্ছে। এইভাবে ব্র্যাকেটটা ড্রিল করার পরে স্ক্রু দিয়ে সিলিন্ডার লাগানো হয়। একদিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেক দিকে আরেকটা ব্র্যাকেট লাগানো হচ্ছে, ওটি সিঙ্গেল ব্র্যাকেট। অপর দিকে লাগানো হচ্ছে ড্রিল দিয়ে, এবং হুক করার জন্য হুকের যে হ্যাঙ্গার সেটা লাগানো হলো। এরপরে স্টেপ দড়ি, এই দড়িটা ভাইটাল। দড়িটা খুব বুঝে শুনে মাপ করে সুন্দর করে লাগাতে হবে, দড়িটাই হচ্ছে মেন। দড়ি লাগানো হয়ে গেল একদিকে, আরেকদিকে দড়ি লাগানোর কাজ চলছে। এইভাবে ব্যালকনি ক্লথ হ্যাঙ্গারের সেটআপটি আপনাদের দেখানো হচ্ছে, কিভাবে আমরা ব্যালকনি ক্লথ হ্যাঙ্গারে সেট আপ করি, এবং সেটা রেডি হয়ে গেছে, এবং রেডি হয়ে কীভাবে কাজ করছে সেটাও দেখে নিন। এইভাবে নেমে এলো, এর মধ্যে এবার জামাকাপড় দেওয়া হবে। এইখানে এইভাবে জামাকাপড় দেওয়া হবে, সে লোড নিয়ে আবার সেই দড়ি ধরে টেনে তাকে ওপরে তুলে হ্যাং করে রাখা হবে। ওপরেই শোকাবে, সূর্যের আলো ডাইরেক্ট পাবে না, বৃষ্টির জলে ভিজবে না, আপনার যখন খুশি তখন তুলতে পারবেন। নিচের অংশটা, ব্যালকনির নিচের অংশটা ফাঁকা থাকবে।